পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিজেপির বর্ধমান সদর জেলার সম্পাদক শ্যামল রায় জানান, বর্ধমান উত্তর বিধানসভার 27 নম্বর জেলা পরিষদের বিজেপির শক্তি প্রমুখ জয়ন্ত সাঁতরাকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এই গ্রেপ্তারের সাথে রাজনৈতিক যোগাযোগ আছে। তিনি আরও জানান, আইনের প্রতি তাদের আস্থা আছে। দেখুন, স্বাভাবিক তদন্ত স্বার্থে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা খবর পেয়েছি যে আমাদের উত্তর বিধানসভার 27 নম্বর জেলা পরিষদের অন্যতম একজন শক্তিকেন্দ্র প্রমুখ জয়ন্ত সাঁতরা ভালো কর্মী, তদন্ত স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে আমরা রাজনীতি গন্ধ পাচ্ছি, কারণ নির্বাচনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ওই এলাকাকে বিজেপিকে শূন্য করে দেওয়া যদি চক্রান্ত মনে হচ্ছে আমাদের কোথাও আছে। আইন আইনের মতো চলুক, তদন্তের স্বার্থে যদি তাকে পুলিশ গ্রেপ্তার করে তদন্ত হোক, কিন্তু মিথ্যা মামলায় যদি পুলিশ গ্রেপ্তার করে সেটা কাম্য নয়। সেই জায়গাটায় পুলিশকে সচেতন থাকা প্রয়োজন আছে আমাদের মনে হয়। অ্যাকচুয়ালি অভিযোগের যার বিরুদ্ধে অভিযোগ, সে ওখানকার 5টা বুথের অধিকর্তা, সে 5টা বুথ সামলায়। সেখানে তৃণমূল কোণঠাসা, প্রতিকূল পরিস্থিতিতে সে দলের সংগঠনের সঙ্গে যুক্ত। তাকে ডাকাতি কেস, চুরির কেস দেওয়া হচ্ছে, মার্ডার কেস দেওয়া হচ্ছে। এটা তৃণমূল যে করাচ্ছে না, এটাও একটা আমাদের কাছে সন্দেহের বিষয় থেকে যাচ্ছে। দ্বিতীয়ত, আমরা জানি কনস্টিটিউয়েন্সিতে একজন গ্রেপ্তার হওয়ার 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে প্রডিউস করা দরকার আছে। কিন্তু একটা দিন তাকে কোন থানায় রেখে দিল তার বাড়ির লোক জানে না, রাজনীতি আমরা জানি না। আমরা খবর পেলাম তার একদিন পর কোর্টে প্রডিউস করেছে। স্বাভাবিকভাবে পুলিশের মিথ্যা মামলায় ফাঁসানোর একটা মনে হচ্ছে যেন আমরা গন্ধ পাচ্ছি, এটা যেন না হয় এটাই কাম্য করব। অপরদিকে তৃণমূল কংগ্রেসের জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, এটাই বিজেপির কালচার, দোষ করেছে তাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। দেখুন, খুনের দায়ে অ্যারেস্ট করেছে পুলিশ, তার বিরুদ্ধে অভিযোগ নিশ্চয়ই ছিল, অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করেছে। আমরা তো প্রথম থেকেই বলেছি বিজেপিতে এ ধরনের লোকের ভর্তি, এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন ওদেরই নেত্রীকে কোকেন পাচারে গ্রেপ্তার করা হয়েছে, ওদের নেতাও গ্রেপ্তার হয়েছে পরবর্তীকালে। তো এই রকম লোক, অসামাজিক লোক বিজেপিতে ভর্তি হয়ে গেছে। যদিও ওটা ওদের দলের ব্যাপার, কিন্তু ওরা বলছে পশ্চিমবাংলা সোনার বাংলা গড়ব। আমি মনে করি আগে তাদের দলটাকে ঠিক করা উচিত, দলের শুদ্ধিকরণ করা উচিত। দলে যেসব লোকজন আছে তাদের আগে ভালো করে দেখা উচিত যে তারা কী ধরনের লোক। এই অসামাজিক লোকজন আজকে বিজেপিতে ভরে গেছে। বাংলার মানুষ এই নির্বাচনে তার বিচার করবে। বাংলার মানুষ বুঝতে পেরেছে যে বিজেপির সঙ্গে কারা আছে। প্রসেনজিৎ দাস, মুখপাত্র, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। ধৃতকে এদিন বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।